চট্টগ্রামে নিরাপদে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফেরা ও শিক্ষণ শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করে আমাদেরকে ধন্য করেছেন। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সেভ দ্য চিলড্রেন এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসাইয়ের সহযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের নিয়ে শিক্ষার্থীরা যাতে নিরাপদে বিদ্যালয়ে ফিরতে পারে এজন্য করণীয় শীর্ষক পরামর্শ সভার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আমরা একটা অনুরোধ সকল প্রতিষ্ঠান প্রধান এবং সম্মানিত শিক্ষকবৃন্দকে করে এসেছি যে আমাদের এই মাউসির নির্দেশনা আমাদের প্রতিটি প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার জন্য যেন তারা সক্রিয় হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক উপপরিচালক দেবব্রত দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। এ সময় চট্টগ্রাম জেলা এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে করোনা সংক্রমক সরকারি নির্দেশনার তদারকি করেন মহাপরিচালক। প্রধান অতিথির বক্তব্যে গোলাম ফারুক বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসম্মত প্রতিষ্ঠানে পরিণত করতে হবে, এজন্য শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও এগিয়ে আসা প্রয়োজন। এ সময় সংক্রমণ বিষয়ক সচেতনতার বিভিন্ন অনুষ্ঠানের জন্য সেভ দ্য চিলড্রেনের ভূয়সী প্রশংসা করেন তিনি। একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সম্ভাবনাটা হচ্ছে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা পারব, মানে আমরা এই সিচুয়েশনটা বলে দিচ্ছে যে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসম্মত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারবো। এটা আমাদের পক্ষে সম্ভব, মানে যদি আবার এই করোনা চলে যায় একটু স্বাভাবিক হয়ে যাবে, আবার ভুলে যাবে, আবার আগের মতো হয়ে যাবে, তার আগেই যেন একটা অভ্যাস তৈরি হয়ে যায় আমাদের শিক্ষার্থীদের, আমাদের শিক্ষকদের, সেই বিষয়টা একটু আমাদের এই এখনই এটা করে ফেলতে হবে। মানে আমাদের যেমন করোনার জন্য আমরা করছি, ডেঙ্গুর জন্য করছি, একই সঙ্গে এই যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা, স্কুলগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা যেন আমাদের কেবলমাত্র পরিচ্ছন্নতা কর্মীদের দায়িত্ব নয়, এটা যেন শিক্ষার্থীরা মনে করে যে এটা তাদের নিজেদেরও দায়িত্ব, এবং সেই বিষয়টা উপলব্ধি করানো, তাদেরকে দিয়ে চর্চা করানো এবং তাদেরকে দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে পরিষ্কারটি করানো, এই বিষয়টি কিন্তু আমাদের এইবার যেতে হবে। তো ফলে আমরা এই সুযোগটাকে আমরা হাতছাড়া করতে চাই না। আমরা এই সুযোগেই আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান একেবারে স্বাস্থ্যসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব। যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার আলোচনা করেছেন আপনারা, খুবই আমি চুড়াম সম্পর্কে একটা ভালো ধারণা, ভালো ধারণা ভালো খারাপ মিলিয়ে একটা ধারণা দেয়। তো যাই হোক, যে খারাপটা পেয়েছে নিশ্চয়ই আপনারা খুব দ্রুত প্রশ্ন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা যাতে নিরাপদে বিদ্যালয়ে ফিরতে পারে এ কারণে সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন সচেতনতামূলক বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন করেন। সবাই আরো বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক হোসাইন মোহাম্মদ আরিফ ইলাহি, মোহাম্মদ মোশাররফ হোসেন, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের প্রধান কর্মকর্তা আরিফুর রহমান সহ আরো অনেকেই। আব্দুল কাইয়ুম, চট্টলা, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।